তোমার কত সাথী কত ছিল প্রতিদিন কি করে বলবো বলুন তো। কালকে তো আমি খড়দাতে বলেছি, আমি 21 বছর ওই পার্টিটা করেছি, আমি জানি। আমি আসামে অবজারভার ছিলাম, উড়িষ্যায় ছিলাম, নোটার থেকে কম ভোট পায়, আরও কম ভোট পাবে। ও ত্রিপুরার সামনে 25 নভেম্বর পৌরসভা নির্বাচন, আমি তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানিকে চ্যালেঞ্জ করছি সব আসনে প্রার্থী দিয়ে প্রথমে দেখাক। পশ্চিমবাংলার একটা শ্রেণীর মিডিয়ার মাথা ব্যথা, তৃণমূল ত্রিপুরা যাচ্ছে, তৃণমূল গোয়া যাচ্ছে, ত্রিপুরা গোয়ার লোকের কোনো মাথা ব্যথা নেই। ছবিগুলি খুলছে রাজ্য সরকারের নির্দেশে, সেখানে দেখা যাচ্ছে প্রচুর মদের বোতল উদ্ধার হচ্ছে একটা স্কুল থেকে। গত সপ্তমী অষ্টমী নবমী দশমী এই 4 দিনে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের 702 কোটি টাকার মদ খাইয়ে রোজগার করেছে। পশ্চিমবাংলার বেকার যুবক যুবতী তাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ করেছেন, এমপ্লয়মেন্ট ব্যাংক ধ্বংস করেছেন, চাকরি বন্ধ, 14 সাল থেকে SSC হয় না, সব বন্ধ করেছেন। ইকোনমিক্যালি EWS যারা হায়ার কাস্টের রিজার্ভেশন গোটা ভারতবর্ষ আছে এখানে নেই। অরিজিনাল OBC যারা যারা ঘোষ, যারা নাপিত, যারা কুম্ভকার, যারা তেলি, সেই সমস্ত অরিজিনাল OBC যারা মণ্ডল কমিশনের রিপোর্টে পেয়েছে, সেই OBCদের বঞ্চিত করে তিনি OBC চালু করে শুধুমাত্র মুসলিম ভোটের জন্য। আজকে কলকাতা পুলিশের সার্জেনের তালিকা দেখবেন, 50 জনের মধ্যে 48 জন OBC তারা পেয়েছে। আর আমাদের যারা মাহাতো কুর্মী, কুম্ভকার, নাপিত, ঘোষ, যাদব গোয়ালা, যারা অরিজিনাল OBC তারা বঞ্চিত হয়েছে। অর্থাৎ মমতা ব্যানার্জি গোটা রাজ্যটাকে ধ্বংস করেছেন, একটাই এজেন্ডা, মদ খাও, ভাতা নাও, তৃণমূলকে ভোট দাও। আরেকটা কথা, কালকে প্রকাশ্য জনসভায় অভিষেক ব্যানার্জি ওপেন চ্যালেঞ্জ করছেন BJP-কে, আপনারা উন্নয়নের খাতিয়ান নিয়ে বসুক, এক মঞ্চে দরকার বসবে, ওনারাও বসবে, কি বলবেন? আরে সেই জন্য তো মোদিজির ফুড সিকিউরিটিকে খাদ্য সাথী নাম দিয়েছে, মোদিজির প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম দিয়েছে মমতা ব্যানার্জি বাংলা আবাস যোজনা, মোদিজির শৌচাগার স্বচ্ছ ভারত অভিযানে মমতা ব্যানার্জি নাম দিয়েছে নির্মল বাংলা মিশন। এইভাবে আমি আপনাকে অসংখ্য অন্তত 30টা স্কিম বলবো গ্রামে চালাচ্ছে, সব স্কিম হচ্ছে মোদিজি স্কিম। অতএব এইগুলো উন্নয়নের খতিয়ান দেওয়ার দরকার নেই, ভারত আর কোন জায়গায় যাচ্ছে মানুষ দেখতে পাচ্ছে। আপনারা CBI ED দিয়ে তো সবাইকে ভয় দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছেন, অভিষেক কালকে বলেছে, ওনাকেও 6 বার ডেকেছেন কিন্তু উনি ভয়, ওনার সব কথার উত্তর দিতে পারবো না। কারণ আমি 1986 সাল থেকে কলেজের CR, আমি CPM-এর সঙ্গেও লড়েছি, আর CPM-এর সূর্য যখন মধ্য গগনে, আমি তখন লক্ষণ সেটকে হারিয়েছি 1,73,000-এ, আর মমতা ব্যানার্জির সূর্য যখন মধ্য গগনে 213 সিট পেয়েছে, সেদিন মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি। তা আমাকে সব কথার ওনার উত্তর দিতে হবে না? উনি পশ্চিমবাংলায় ল্যান্ড করেছেন যখন আমরা সংগ্রাম করে CPM-কে তাড়িয়েছি 2011 সালে 21শে জুলাইয়ের পরে, 21শে জুলাই তিনি ব্রিগেডে ল্যান্ড করেছেন। অর্থাৎ ওনার সব কথার উত্তর দেওয়ার দরকার নেই। মুখ্যমন্ত্রী গোয়ার সফরে যাচ্ছেন এবং সেখানে ফেস্টন টাকা হয়েছে, সেখানে ফেস্টন ছিঁড়ে দেওয়া হয়েছে, এই বিষয়ে না না, এটা তো ওদের আন্দোলনের যে দাবি তার যৌক্তিকতা আছে, বিরোধী দলনেতা হিসেবে আমি সমর্থন করি।
আপনারা রিপোর্ট কার্ড নিয়ে কি আপনারা এক মঞ্চে বসতে চান? অভিষেক কালকে যে কথা বলেছেন, যে রিপোর্ট কার্ডের কথা বলেছেন, নরেন্দ্র মোদী 7 বছরের রিপোর্ট কার্ড, আর অভিষেক মমতা ব্যানার্জি যদি বসতে চাই বসতে পারি, উনি মুখ্যমন্ত্রী, আমি বিরোধী দল নেতা, আর মমতা ব্যানার্জি আমার কাছে ভোটে হেরেছে। সেটা এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।